হাই ফ্রেন্ডস, রত্ন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আজকে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরটার একদম ঠিক করে আছি। বিছানার চাদরটা কাটিয়ে দিচ্ছি, আরেকটা চাদর বিছিয়ে দিব। ভিডিওটা খারাপ হয়ে যাবে তো, কান্দি। আসো আসো আচ্ছা, না না বসো, এখানে বসো, ওই যে তুমি ভিডিও করবে তো, বসো বসো। এই যে তাকা ওই দিকে, ওই দিকে তাকা, হাই করো হাই করো, ওই দিকে তাকা। তোমার সকালে রুটি সবজি হয়ে গেছে, ভাত করেছি ভাতও হয়ে গেছে, আর শুধু দুপুরবেলা একটা কিছু বানাবো। একটু ধরো, নাহলে গোছাইতে পারবো না। ধরো তো, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর ভাত খাবো না, আর ওরা সবাই ভাত খাবে। আমি আর বাবা রুটি খেয়েছি, তো আমাদের রুটি খেলে চলে যায়, ওরা ভাত খায়। তোমার হয়ে গেছে বিছানা গোছানো? তুমি গুড গার্ল, বলো সবাইকে আমি গুড গার্ল। তো সোফাটা তো সোফাটা এখন আমি গুছিয়ে নেব। আমি চিঠি পেলে এটা পাব, এটা মামা। তুমি কি করতেছো, কি করতেছি সোনা বাপা, কি করতেছি? তোমার সোফা গোছানো হয়ে গেছে, তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন একটু ঝাড়ু দিয়ে দিব ঘরটা। ঝাড়ু দিয়ে দিব,
রাজু, ও রাজু, রাজু বল আসতে যাও তুমি, টাকা দে বাবু। ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, তো আমার হয়ে গেছে ঝাড়ু দেওয়া। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি এগুলো গাছ লাগিয়েছি, এটাও রোজ গাছ, অ্যালোভেরা গাছ, এটা পাথরকুচি গাছ, এটা পাতাবাহার গাছ, তো এটা আমার বাড়ি, এটা আমি, এই জায়গাটা খালি জায়গাটা আমি কতগুলো গাছ লাগিয়েছি। তো আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলোকে আমি মেলে দেবো। কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে না, সব কাপড় ভিজে আছে, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এগুলো দিব না। তো ওইদিকে আমার বাড়ির বাইরেটা, এটা আমাদের মন্দির, এটা আমার বাড়ি, এটা আমাদের বাড়ি।